প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 426 পেজে যে 2 মার্কস শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো। এবং এখানেও কিন্তু অনেক অঙ্কগুলি আছে যেগুলো নতুন অঙ্ক আছে, সেগুলো তোমাদের সামনে খুব ভালোভাবে আলোচনা করিয়ে দেবো, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে একটাই কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কি বলেছে দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 4:7:9, প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভের তুলনায় 60 টাকা কম। ভালো করে, প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভের তুলনায় কত? 60 টাকা কম, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ব্যক্তির মানে দ্বিতীয় বন্ধুর লাভ কত আমাদের বের করতে হবে। চলো তাহলে আগে আমরা ধরে নেব যে ধরি মোট লাভের পরিমাণ 1 টাকা। কত বলো, মোট লাভের পরিমাণ কত? 1 টাকা। তাহলে বলো তো প্রথম ব্যক্তির লাভের পরিমাণ কত হবে বলো? লাভের পরিমাণ তাদের অনুপাতিক ভাগার কত ছিল, অনুপাত কত ছিল দেখো তো, 4:7:9, হ্যাঁ কি না? 4:7:9 ছিল, বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? 4/8 যোগফল, 7×4=19, 20। আর আমাদের কত মোট লাভ ছিল? 1 টাকা। তাহলে এটাকে লিখতে পারি 4x/20 টাকা। এবার লিখবে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ তাহলে কত হবে বলো? 7/20 × x, 7x/20 কত? টাকা, ঠিক আছে? এটা টাকা লিখবে, লিখবে শর্তানুসারে, শর্তানুসারে এইটা থেকে এটা বিয়োগ, তো 7x/20 - কত হবে বলো? 4x/20 = কত? 60 টাকা পাবো, হ্যাঁ কি না? কারণ দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণ বেশি। তাহলে এইখান থেকে দেখো, যদি আমরা লসাগু যাই 20, তাহলে এটা কত হবে? 7x-4x = কত? 60 হবে, বুঝতে পারছো? তাহলে এটাকে ওপরে করি দেখো, করলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে এটা কত হবে বলো? 3x/20 = কত? 60। তাহলে 3x = কত? 60×20, আর x = কত হবে বলো? 60×20÷ কত? 3×3 আমাদের 60। তাহলে এটা কত হবে? 400 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ তাহলে কত হবে বলো? দেখো দ্বিতীয় ব্যক্তির লাভ, অতএব এটা মোট লাভ বেরোলো কিন্তু, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? দ্বিতীয় ব্যক্তির লাভ তাহলে কত হবে বলো? 7x/20 ছিল, 20 টাকা ছিল, হ্যাঁ কি না? তাহলে 7/20 × কত? x-এর মান কত? 400, এই জিরো কেটে যাবে, আর এটা কত হবে? 20×2 কত? 40, মানে কত হবে? 7×20 মানে কত? 140 টাকা। ক্লিয়ার কনসেপ্ট? এবার আমরা দেখো তার পরের অঙ্কটা করব। বার্ষিক 6.14% সরল সুদে কিছু টাকা কত বছরে কী হবে, দ্বিগুণ হবে তা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে চলো এখানে অঙ্কটা করা যাক। ধরে নাও আসল হলো 1 টাকা, কি করব? ধরি P = কত হবে বলো? 1 টাকা, ঠিক আছে? তাহলে আর কত বলেছে? 6.14%, হ্যাঁ কি না? বলেছে দেখো বার্ষিক 6.14% সরল সুদে কিছু টাকা কত বছরে, কত বছরে মানে টিটা আমাদের বের করতে হবে, টিটা ধরলাম জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ কি না? এটাকে যদি ভাঙি দেখো তো 4 আমাদের নিচে যাবে, 4×6=24+1 মানে কত? 25/4%, হ্যাঁ কি না? এবার PRTI, তাহলে আইটা কত হবে? বলেছে দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে? আসল, হ্যাঁ কি না? তাহলে আসলটা কত? 2x হয়ে যাবে, সেখান থেকে আমরা x বিয়োগ দেবো, তাহলে এটা কত হবে? x হবে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে না, দেখো এখানে বলেছে সুদ আসল কী হবে? দ্বিগুণ হয়ে যাবে, মানে I+P টা কত হবে বলো? 2x। তাহলে এইখানে দেখো I+X = কত? 2x, তাহলে I = কত হবে বলো? 2x-x মানে 1 টাকা। এবার জাস্ট ফর্মুলায় ফেলে দেবো, ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে ফর্মুলা কী ছিল? I = PRT/100, তাহলে I এর মান কত বলো? x, P
पी एर मान एक्स सूदर हार कत है पचिस बाई चार इंटू टी टाइम बेर करते हैं डिवाइडेड बाई कत हंड्रेड ठीक है। तेल ये जो ओपरे क्योंकुलेट करी देखो कर ले उत्तर किन्तु चले आसबे ठीक है। तेल ये आगे लिखब तेल देखो एक्स गुण पचिस बाई चार इंटू टी इक्वल टू कत है हंड्रेड एक्स तेल टी इक्वल टू कत है हंड्रेड एक्स बाई कत है बोलो एक्स इंटू कत है पचिस बाई चार है कि ना। तेल ये देखो हमारे एक्स एक्स की हो जाए हमारे एलिमिनेट हो जाए एक्स कटे जाए कत लिखते रही हंड्रेड देखो चार्ट सवार नीचे आपरे गेले कि गुण हो जाए बाई कत पचिस तेल चार पचिस हम एकशो चार गुण चार मान कत षोलो बचरे ये कि बोलो द्विगुण है क्लियर कन्सेप्ट। एबारे देखो आमरा तारपर अंकटा करब खूब भालो अंक रूट थ्री माइनस टू एर अनुबंधीकरणी जोगफल निर्णय करते बोले आगे देखो तो रूट थ्री माइनस टू के जदि आमरा लिखी रूट थ्री माइनस टू एर अनुबंधीकरणी कथा बोल तो अनुबंधीकरणी आगे आमरा रूट थ्री माइनस टू के एक सजिए नी देखो तो ये रकम भाव लिखते परि ए प्लस रूट थ्री मान कि एक्चुअली हमें ये क्यों बोलते चले मैंने बोलते चाहम देखो ए प्लस रूट बी एर अनुबंधीकरणी कत ए माइनस रूट बी मान प्रथम ए थे तरह रूटर पार्ट थक है कि ना तई ये कि लिखल प्रथम माइनस टू टा आगे लिखल और रूट थ्री पार्ट के पर लिखल मैं एर मतन करल सजिए निल अनुबंधीकरणी कत है अनुबंधीकरणी तेल कत है बोलो माइनस रूट टू माइनस कत है रूट थ्री एबार ए जोगफल करो तेल कत है देखो प्रथम कत हो माइनस टू प्लस रूट थ्री प्लस माइनस टू माइनस रूट थ्री ठीक है। तेल कर ले कत है माइनस टू प्लस रूट थ्री प्लस माइनसे माइनस टू प्लस माइनसे माइनस रूट थ्री ए रूट थ्री रूट थ्री कटे जाए माइनस टू मान कत है माइनस फोर आंसर है। एबार देखो हमें तरपर अंकटा करो फाइव एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस सिक्स इक्वल टू जिरो खूब भलो क्वेश्चन एट देखो फाइव एक्स स्क्वायर कि आपर माइनस थ्री एक्स मार्कार्ट एक प्रब्लेम पड़े माइनस थ्री एक्स प्लस सिक्स इक्वल टू कत जिरो है कि ना यटाई आ हाँ लिखो समीकरण बीज द्वय हलो कत बोलो आलफा कमा बीटा है कि ना। तेल ए समष्टि कि है आलफा प्लस कत बीटा कत है बोलो माइनस माइनस अफ थ्री बाई फाइव मैंने कत है माइनस माइनस प्लस थ्री बाई फाइव क्या कारण हमें कि है आलफा प्लस बीटा कत है बोलो माइनस बी बाई एखे बी कत बोलो माइनस थ्री एट हमारी बोलो बी तेल बी का नहीं करी पुरो माइनस थ्रीटा के लिए करी और ए कत एखे फाइव तेल कत है माइनस अफ मैं माइनस थ्री बाई फाइव तेल माइनस माइनस प्लस थ्री बाई फाइव आलफा बीटार मान कत है बोलो आलफा बीटार मान सी मान एखे सी कत सिक्स बाई कत ए मान सिक्स बाई फाइव क्लियर। एबारे सिम्पलि एखे बेर करते बोले वन बाई आलफा प्लस कत है बोलो वन बाई बीटा चलो अतए वन बाई आलफा प्लस कत है वन बाई बीटा तेल कर ले कत है बोलो ए लसागु करो तेल आलफा बीटा है तेल एट कत है बीटा प्लस आलफा इक्वल टू कर ले कत पा आलफा प्लस बीटा बाई कत आलफा बीटा तेल आलफा प्लस बीटार मान कत बोलो थ्री बाई फाइव और आलफा बीटार मान कत सिक्स बाई फाइव ए फाइव ए फाइव कटे जाए तो कत थ्री बाई सिक्स तीन एके तीन तीन दुगुणे छय मैंने कत वन बाई टू आंसर की हमें है ठीक है। एबारे तरपर अंकटा करब ए ज्यामिति प्रश्न ढुक एक वृत्तर व्यासार्धर दैर्घ्य कुड़ी सेंटीमिटार सरि व्यसर दैर्घ्य तर लेखो व्यसार्ध कत है बोल तो आगे छवि आँकब तरपे अंक करब छवि आँकते पर अंक हू कर ठीक है। तेल क्यी बोले देखो एक वृत्त ड्र करी देखो तो ये हमारे एक वृत्त वृत्तर केंद्र रेखो वृत्तर केंद्रटा यही दो ठीक है। एबार कि देखो एक वृत्तर व्यसर दैर्घ्य कत कुड़ी सेंटीमिटार तेल व्यसर दैर्घ्य व्यसर दैर्घ्य कत है बोलो कुड़ी
सेंटीमिटार तेल व्यासार्ध कत है बोलो 20 बाई 2 सेंटीमिटार इक्वल टू कत है 10 सेंटीमिटार है कि ना। एबार बोले देखो ये वृत्तर केंद्र थे के एक जै ड्र करब से जैर दैर्घ्य हल धरो यहाँ एक टनलम जै ये एक मोटा कर लिखी ये हमारे जै जैर जो दैर्घ्यटा हे कत 8 सेंटीमिटार कत 8 सेंटीमिटार एवं एखान जी ड्र करी ये क्या बोलो वृत्तर व्यासार्ध हो जाए कारण ये केंद्र थे आस बुझते कि पार्छ ना तेल ये बोलो वृत्तर एखे व्यासार्ध कत 10 सेंटीमिटार तेल ये कत है 10 सेंटीमिटार एटार नाम दो ओ ए बी जै बोधे ना एखे नाम ही देटार नाम दो एटार नाम दो बी ठीक है। एबारे हमें कि बेर करब बोल तो समकोणी त्रिभुज सूत्र देखे हमें कि पाई एटार नाम दो डी दिए दो देखो ओडि स्कोयर प्लस एडि तार होल स्कोयर इक्वल टू कत है ओ ए तार कत होल स्कोयर माने कि एटा लम्ब स्कोयर प्लस भूमि स्कोयर इक्वल टू कत अतिभुज स्कोयर तेल एटे कि लिखते परि ओडि माने कथा बोलो ओडि माने हे 8 स्कोयर प्लस एडि माने कत बोलो एडि हमें बेर करते हैं इक्वल टू कत लिखते परि ओ ए माने कत 10 स्कोयर हो तेल एडि स्कोयर इक्वल टू कत लिखते परि 10 स्कोयर माने 100 और ये 8 स्कोयर ओदिगे गेले कत है बोलो -8 स्कोयर माने कत 64 माने कत है 36 है तेल एडि इक्वल टू कत है रूट ओवर 36 माने कत 6 सेंटीमिटार बुझते परले। एबारे आमरा एटा जदि 6 है आमरा उपपाद्य थेके कि शिखेछिलाम जे एई जे वृत्तेर केंद्र थेके कोनो जायेर ओपर लम्ब ड्र करले जायटिके कि करे समद्विखंडित करे दे माने कि समान भागे भाग करे दे तेल एडिर जा दैर्घ्य हबे बिडिर दैर्घ्य कि हबे सेम हबे तेल लिखबे अतए जैर दैर्घ्य हबे अतए बिडि इक्वल टू कत हबे बोलो 6 सेंटीमिटार ही हबे है कि ना। अतएव कत हबे ए बि इक्वल टू कत हबे बोलो तो एडि प्लस बिडि माने कत 6 प्लस 6 सेंटीमिटार इक्वल टू कत हबे 12 सेंटीमिटार क्लियर कन्सेप्ट। एबारे देखो आमरा तारपर अंकटिके करब कि बोलेछे देखो ओ केंद्र वृत्तर पी किऊ ओ पी आर हे दो जै खूब भलो कोश्चन एटा किन्तु एटा माथाय रखबे किन्तु ओ केंद्रीय वृत्तर ताहले आमरा कि करब एकटा ओ केंद्र वृत्त ड्र करी एकटा ओ केंद्र वृत्तर एटा हच्छे आमार कि एकटा ओ केंद्र वृत्त नाम दाओ एटा हच्छे ओ है कि ना। तेल ओ केंद्र वृत्तर पी किऊ एवं पी आर एटार नाम दाओ एटार नाम दाओ पी किऊ पी एखाने पी किऊ और एटा कत बोलो पी आर हच्छे जै ठीक आछे। एई जै थेके किऊ बिंदु एटा ओ बिंदु देवा आछे ओ बिंदु ओ एवं आर बिंदुते अंकित स्पर्शक द्वय परस्पर एस बिंदुते छेद करे एटा ओ बिंदु हबे ना ओ बिंदु थेके स्पर्शक ही जाबे ना এটা কিউ বিন্দু হবে বুঝতে পারছো কথাটা এখানে ভুল প্রিন্টিং হয়েছে এটা কিউ বিন্দু হবে ঠিক আছে। তাহলে কিউ বিন্দু থেকে একটা জ্যা সরি স্পর্শ কি করছে এইখানে গিয়ে টাচ করছে ছবিটা হলোই না এটা একটু দূরত্বে লিখলে ঠিক আছে তোমরা একে নিও বাড়িতে ঠিক করে এইখানে এস বিন্দুতে কি আমাদের কি করছে স্পর্শ মানে টাচ করছে দুজনে মিলে ঠিক আছে ছেদ করছে। এবারে বলছে যে কিউ এস আর কিউ এস আর হচ্ছে কত ডিগ্রি বলো 70 ডিগ্রি বুঝতে পারছো তাহলে কিউ পি আর মানে এইটা আমাদের কি বের করতে হবে। তার আগে দেখো আমরা এইখানে দুটো লাইন ড্র করব এইখান থেকে এই দিকে একটা আর এই লাইনটাকে একটু বাড়াও তো এইখানে টাচ করাতে হবে ঠিক আছে এইখানে এটার নাম আর দাও তাহলে এইখান থেকে এইখানে দেখো তো এইটার নাম অ্যাকচুয়ালি আমাদের একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে ভেবে দেখো ও কিউ একটা বাহু ও আর একটা বাহু আর এস একটা বাহু এবং কি কিউ এস একটা বাহু না হ্যাঁ কি না। তাহলে এখানে কটা বাহু তৈরি হচ্ছে 4টে বাহু তৈরি হচ্ছে এবং এগুলো সব কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি তাহলে এটাও 90 ডিগ্রি হবে কারণ স্পর্শক যে হবে তার সঙ্গে যদি ব্যাসার্ধ যোগ করি কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে এইখানে লিখবে
যে দেয়ারফোর অ্যাঙ্গেল এস কিউ ও প্লাস অ্যাঙ্গেল এস আর ও প্লাস অ্যাঙ্গেল কিউ এস আর প্লাস, তাহলে কত হবে বলো? এবং ও কিউ ও আর ইকুয়াল টু কত? 360 ডিগ্রি, কারণ এটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হয়। তাহলে এইখানে যদি 360 ডিগ্রি এটা হয়, তাহলে এবারে মানগুলো বসাও। দেখো এস কিউ ওর মান কত? এস কিউ ও 90 ডিগ্রি প্লাস এস আর ও, এস আর ও কত হবে? 90 ডিগ্রি হবে। কিউ এস আর, কিউ এস আর হচ্ছে কত? 70 ডিগ্রি প্লাস কত হবে? কিউ ও আর ইকুয়াল টু কত? 360 ডিগ্রি। তাহলে এটা এদিকে নিয়ে যাও, তাহলে কিউ ও আর ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কারণ এই 90টা ওদিকে গেলে নেগেটিভ সাইন 90, এটাও প্লাস আছে, ইকুয়ালের এদিকে আসলে কত হবে? 9। এটা কি আছে বলো? যোগ চিহ্ন আছে, তাহলে এদিকে গেলে কি চিহ্ন হবে বলো? বিয়োগ চিহ্ন, এটাও প্লাস 70, এদিকে আসলে কত হবে? মাইনাস 70 ডিগ্রি। তাহলে এটাকে লেখো 360 ডিগ্রি মাইনাস 90, 90 করলে কত হবে বলো? 180 ডিগ্রি মাইনাস কত? 70 ডিগ্রি। এই 360টাকে 180 বিয়োগ গেলে কত হবে বলো? 180 ডিগ্রি হবে। এখানে করছি, ওপরে করছি, তাহলে এটা কত হবে বলো? ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, মানে কত হবে বলো? 110 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান কত হলো? 110 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলো এটা কেন্দ্রস্থ কোণ, এটা কী হবে? বৃত্তস্থ কোণ, তার অর্ধেক হয়ে যাবে। তাহলে লিখবে অতএব অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু 110 ডিগ্রি বাই 2, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 55 ডিগ্রি আনসার হবে। বুঝতে পেরেছ? এখানে লিখবে কেন্দ্রস্থ কোণ, এখানে লিখবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি অর্ধেক, বুঝতে পেরেছ? তারপরে এইটা করবে। এবার দেখো আমরা তার পরের অঙ্কটা করবো, এটাও খুব ভালো অঙ্ক। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা। দেখো এই ছবিটাকে যদি ড্র করি, তাহলে আমরা ত্রিভুজ এবিসি ধরে নাও, এটা একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ নাম দাও এ বি সি, ঠিক আছে? এই ত্রিভুজ এবিসি এর কি বলেছে দেখো, বিসি বাহুর, দেখো দাঁড়ান এটা কি হলো, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা পিও কিউ, এটার নাম দাও পি আর এটার কত নাম দেবো? কিউ, ঠিক আছে? পিও কিউ, আমরা একটা লাইন ড্র করি, এটা পি কিউ। এবার বলেছে যে বইতে দিয়ে দিয়েছে যে পিও কিউ বিন্দুতে কী করে? ছেদ করে। যদি এ কিউ ইকুয়াল টু 2 AP হয়, ভালো করে বুঝবে এ কিউ ইকুয়াল টু কত হলো? AP ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু কত? 2 AP, ঠিক আছে? আমি একটু ঘুরিয়ে নিই, দাঁড়াও, তাহলে 2 AP ইকুয়াল টু কী লিখতে পারি বলো? এ কিউ লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটাকে দেখো তো, তাহলে AP ইকুয়াল টু কী লিখতে পারি? AP বাই এ কিউ। কেন বলছি? এ কিউ নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে এই 2টা এদিকে গেলে কত হয়ে যাবে? এটাকে করতে হবে না, এটা 1/2 হয়ে যাবে। দেখো তো বুঝতে পারছো কি না? এই 2টা এদিকে আসলে কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। দাঁড়ো এটা আরও ক্লিয়ারলি বলে দিচ্ছি, তাহলে AP ইকুয়াল টু কত হবে বলো? AQ/2, কারণ এই 2টা এদিকে গুণ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। আমি কি করব, এই 1টাকে এদিকে পাঠাবো, AQ টাকে এখানে আনবো, তাহলে AP/AQ এটা কত হবে? 1/2। বুঝতে পারলে কি? এবার দেখো, এবারে থ্যালাসের উপপাদ্য থেকে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো তাহলে করা যাক। দেখো তাহলে আমরা এটা কী লিখতে পারি বলো? থ্যালাসের উপপাদ্য থেকে পাই কী পাই? AP/BP বা PB লেখো, এটা PB লিখে দাও, দাঁড়াও কী প্রমাণ করতে দিচ্ছে? PB, তাহলে PB লেখো, PB আর এটা কত হবে? AQ/QC, হ্যাঁ কি না? এটা পাই তো। এবার এই দুটোকে ইন্টারচেঞ্জ করো, তাহলে AP যেমন আছে থাক, AQ টাকে এদিকে নিয়ে আসো, তার বিনিময়ে PB টাকে ওদিকে নিয়ে চলে যাও, PB/ কত হবে বলো? QC। বুঝতে পেরেছো? দেখো তো এবার AP/AQ এর মান কত দেওয়া আছে? 1/2, তাহলে এটাকে ওপরে লিখছি, দেখো
তাহলে এইখানে লিখবে এটা 1 বাই 2 ইকুয়াল টু কত হবে পিবি বাই কিউসি, একটু ঘুরিয়ে লেখো পিবি বাই কিউসি ইকুয়াল টু কত 1 বাই 2, হ্যাঁ কি না? তাহলে পিবি ইস টু কিউসি কত হবে বলো, 1 ইস টু 2, এটাই আনসার। এবার আমরা তার পরের অঙ্কটা করব, 67 1 বাই 2 ডিগ্রির বৃত্তীয় মান বের করতে বলেছে, 60 কত 7, তাহলে চলো করা যাক। তাহলে এইটাকে লিখবে 67 1 বাই 2 ডিগ্রি, এটাকে ভাঙো তো কত হয় দেখো তো, 2 দিয়ে গেলে তাহলে কত হবে 6 ইন্টু 67 ইন্টু 2 প্লাস কত 1, পুরোটার মাথায় ডিগ্রি মারো তো, তাহলে এটা কত হবে 7 দুগুণে 14 4 হাতে 1, এটা 134 প্লাস 1 বাই কত 2, হ্যাঁ কি না? 7 দুগুণে 14 4 হাতে 1, 6 দুগুণে 12 13, তাহলে এটা কত হবে 135 ডিগ্রি বাই কত 2, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এর বৃত্তীয় মান মানে কি, এর বৃত্তীয় মান মানে কত, পাই বাই 180 গিয়ে আমরা কী করবো, গুণ করব, ঠিক আছে এটা ছেড়ে দাও। এবার লিখবে, অতএব এর বৃত্তীয় মান হলো, তার নিচে লিখবে, লেখো 135 ডিগ্রি বাই 2, এর বৃত্তীয় মান হলো, এর বৃত্তীয় মান কত হবে বলো তো, 135 বাই 2 ডিগ্রি আর দেবে না, এটা কত হবে পাই বাই 180, ক্লিয়ার? তাহলে 5 দিয়ে কাটলে কত হবে দেখো তো, 5 3 15, 5 দুগুণে 10 3 5, 5 সাথে কত 35, তাহলে এটা কাজ আমরা যদি কাটি এটা কত হবে বলো, 27 হবে, 27, আর এটা 5 দিয়ে কাটলে 5 3 15 36 হবে এটা, হ্যাঁ কি না? দেখো তো এরকম আসছে কি না, 5 3 15 আর এটা হ্যাঁ 5 6 30, তাহলে এইখানে বলো তো আমাদের কী কী হবে বলো, তাহলে এটা হবে 27 27 পাই বাই কত হবে 2 গুণ 36, হ্যাঁ কি না? এটা হয়ে যাবে 3 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটো 3 9 27, 4 9 কত হবে 36, হয়েছে? তাহলে এটা কত হবে 3 পাই বাই 8 রেডিয়ান দেবে, সি লিখবে, পাই বাই সি লিখবে এগুলোতে, পাই সি, ঠিক আছে? তো এইটাই কী ছিল এই অঙ্কটার আনসার। আমরা 9-এর অঙ্কটিকে করবো, কী বলেছে দেখো, সেক থিটা ইকুয়াল টু কোসেক 2 থিটা, ঠিক আছে? হলে বলেছে যেখানে 3 থিটা একটি কি ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং থিটার মান নির্ণয় করতে হবে, খুব ভালো কোশ্চেন, চলো করা যাক। এইটাও দেখো এখানে কী বলেছে দেখো, সেক 3 থিটা, সেক সেক 3 থিটা ইকুয়াল টু আমাদের কত বলেছে বলো, কোসেক 2 থিটা, কোসেক 2 থিটা, হ্যাঁ কি না? তাহলে করলে আমরা এখানে কত পাবো বলো তো, দেখো সেক 3 থিটা যেমন আছে রাখো, এই কোসেক থিটাকে কনভার্ট করবে সেক 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, মানে সেক 90 ডিগ্রি মাইনাস 2 থিটা কি কোসেক 2 থিটা, তাহলে দুদিকে সেক সেক এলিমিনেট হয়ে যাবে, তাহলে 3 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাহলে এখানে 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে এটা কত হবে 5 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, এবার থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি বাই 5, তাহলে এটা করো 5 একে 5, 5 আসতে কত হবে 40, মানে কত হবে 18 ডিগ্রি, থিটার মান কত হবে 18 ডিগ্রি, ঠিক আছে? এবার কী বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত হবে আমাদেরকে বের করতে হবে। একটি নিরেট অর্ধগোলকে সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকে লিখবে তোমার, লিখে নাও এটা, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হলো কত আর, ঠিক আছে? তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 3 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? লেখো নিরেট, নিরেট অর্ধগোলকের, অর্ধগোলকের সমগ্র তলের, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো, 3 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এবার এখানে বলেছে তার আয়তন, আয়তনের সংখ্যামান সমান, লিখবে অর্ধগোলকের আয়তন হলো নিরেট অর্ধগোলকের, অর্ধগোলকের আয়তন কত হবে বলো, 2 বাই 3 পাই আর এর মাথায় কিউব, ঠিক আছে? এদের সংখ্যামান কী হবে বলো, সমান হবে,
তাহলে এইখানে লিখবে থ্রি বাই আর স্কোয়ার ইকুয়াল টু লিখবে থ্রি পাই না লিখে লেখো টু বাই থ্রি পাই আর কিউব ইকুয়াল টু কত হবে থ্রি পাই আর স্কোয়ার, ঠিক আছে। এইখানে দেখো এই পাই এলিমিনেট হয়ে যাবে, গেলে দেখো আর কিউব ইকুয়াল টু থ্রি আর স্কোয়ার হয়েছে। এইখানে তিনটা কোথায় আছে, নিচে আছে, এদিকে গেলে কী হয়ে যাবে উপরে গিয়ে কী হবে গুণ হবে, আর টুটা কী আছে উপরে আছে, এইদিকে কোথায় যাবে নিচে চলে আসবে এদিকে আসলে। এবং এইখানে দেখো আর স্কোয়ার আর আর কিউব কেটে গেলে আর পড়ে থাকে, তাহলে আর ইকুয়াল টু কত হবে বলো, তিন তিরিকে কত বলো নয়, আর নিচে দুই আছে, নয় বাই টু একক লিখবে, ঠিক আছে, কারণ এখানে কোনো সেন্টিমিটার মিটার কিছুই দেয়নি, তাহলে এটা কী হবে একক হবে। ইলেভেনের অঙ্কটা কী বলেছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত আমাদের নির্ণয় করতে হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য লেখো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো, কর্ণের দৈর্ঘ্য কত হবে, কারণ আমাদের কর্ণের দৈর্ঘ্য মানে কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যাঁ কি না, তাহলে সেইখান থেকে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো, এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কত হবে বলো প্রস্থর স্কোয়ার প্লাস কত হবে বলো উচ্চতা স্কোয়ার, উচ্চতার মাথায় কত হবে টু হবে স্কোয়ার হবে, তাহলে দৈর্ঘ্য আর ঘনকের ক্ষেত্রে কী হয় দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতা কী হয় সমানই হয়, হ্যাঁ কি না, কিন্তু কিউবয়েডের ক্ষেত্রে আয়তঘনের ক্ষেত্রে কী এগুলো আলাদা হয়, তাহলে এইখানে হবে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কত হবে বলো থ্রি এ স্কোয়ার মানে কত হবে রুট থ্রি এ একক হয়েছে। অতএব দিয়ে লিখবে রুট থ্রি এ ইকুয়াল টু কত হবে 4√3, কারণ এটা আবার আমাদের কি বলেছে 4√3 কি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এ ইকুয়াল টু কত হবে বলো 4√3 বাই কত রুট থ্রি, এইটা এটা কেটে যাবে 4 আমাদের সেমি হবে, এখানে একক লিখবে ঠিক আছে, কী হবে সেমি হয়ে যাবে কারণ 4√3 কি সেন্টিমিটারে দিয়েছে। তাহলে এবার আমাদের এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6a² দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল হলো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বলো তো সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে বলো 6a², হ্যাঁ কি না, তাহলে আমরা এর মান কত পেয়েছি 4 পেয়েছি, তাহলে এখানে 6 × 4² ঠিক আছে, তাহলে করলে কত হবে 6 × 4² মানে 16, 6 কত 96 বর্গ সেমি, বুঝতে পেরেছ কত হবে 96 বর্গ সেমি, ঠিক আছে। দেখো 12 অঙ্কটা কী বলেছে দেখো, ইউয়াই ইকুয়াল টু এক্সআই মাইনাস কত 35, তাহলে কী বলেছে দেখো ইউয়াই ইকুয়াল টু কত হবে এক্সআই মাইনাস কত বলো 35 বাই কত এইচ কত বলেছে 10, এবং সামেশান এফ আই কত বলেছে 60, আর আমাদের সামেশান এফ আই ইউআই কত বলেছে বলো 30, তাহলে এটার আমরা যদি সূত্রে ফেলে দিই তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে বলো এ প্লাস সামেশান এফ আই ইউআই বাই কত হবে সামেশান এফ আই ইন্টু এইচ, এটাই কি ছিল আমাদের সূত্র ছিল। তাহলে এইখান থেকে আমরা যদি করি অঙ্কটা দেখো, তাহলে এখানে এর মান কত হবে বলো এই 35 হবে, এটা কী হয় এ হয়, তাহলে এটা কত হবে 35 হবে, প্লাস এফ আই ইউআই এর মান কত হবে বলো 30 বাই কত হবে বলো এফ আই এর মান কত বলো 60, আর এইচ এর মান কত 10, তাহলে এটা কত হবে 6 × 10 = 60, এটা কত হবে 5 × 6 = 30, তাহলে এটা কত হবে 35 + 5 মানে কত হবে 40 আনসার হবে, ঠিক আছে। তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম, নেক্সট ভিডিওতে এর আগের পেজে আমরা কী করবো অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করবো, তো আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করলাম।